প্রথম 40 দিনে ওই পানির অংশটা যেটাকে নুতফা বলা হয়, 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করতে থাকেন। 40 দিন পরে এই মাটির টুকরাটাকে, এই পানির টুকরাটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানায় দেন, রক্তপিণ্ড আমার আল্লাহ বানায় দেন, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ বানানোর পরে আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাম, আমি মানুষ বানাইলাম, আমি মানুষ তৈরি করলাম রক্তপিণ্ড থেকে। বাকি 40 দিন পর্যন্ত ওই রক্তপিণ্ডটা মানুষের মায়ের পেটের ভিতরে রেহেমের মধ্যে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন পার হয়ে যাওয়ার পরে ওই রক্তের খণ্ডটা গামার আল্লাহ পাক গোশতের পিণ্ড বানায় দেন। গোশতের পিণ্ড বানাইয়া আল্লাহ একটা আকৃতি বানায় দেন, অস্থি বানান, হাড়গোড় বানান, এই হাড়ের উপরে আমার আল্লাহ পাক গোশতের প্রলাপ দিয়ে দেন। এইভাবে আরো 40 দিন আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। চলে গেল 4 মাস, 120 দিন, 120 দিন যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন, আবর্তন বিবর্তন আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে করতে থাকেন। রংপুরবাসী, আল্লাহর কালামের কথাগুলি ভালো করে আপনারা শুনিয়া যান। সৃষ্টির পরিক্রমা বলতেছি, আমি কিছুই ছিলাম না আল্লাহর জমিনে, এখানে 100 বছর বয়সের কেউ আছেন আমার জানা নাই। যদি 100 বছর বয়সের কেউ না থাকেন তাহলে 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমাদের কোনো অধিকার ছিল না। 100 বছর পরে এখানে আমাদের কারোই অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। 100 বছর আগেও কোনো কর্তৃত্ব নাই, 100 বছর পরেও কোনো কর্তৃত্ব নাই। এই তারাগণদের 100 বছরের গোরস্থান আছে, কোনো কোনো গোরস্থানের বয়স 200, 250, 300 বছর পর্যন্ত গোরস্থান আছে। বাবা মনোযোগ দেন, 300 বছর আগে যারা গোরস্থানে কবর দেওয়া হলো তার কবরের চিহ্ন পর্যন্ত আজকে হারায় গেছে। বাকি 300 বছর পরে আমাদের সবার কবরগুলি মাটির মধ্যে হারায় যাবে, আমাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। কিন্তু তারপরও আমরা এই মাটি নিয়ে, জমিন নিয়ে, অন্যের সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে, আর আমরা অন্যের অধিকার নিয়ে, সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, সুদের কারবারি, ঘুষের কারবারি করিয়া গরিব মানুষের ক্ষতি করিয়া, গরিব মানুষের রক্ত চুষিয়ে আমরা আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি, আখেরাতের মুক্তির চিন্তা করতেছি, 4 পয়সাও লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? বেহুদা দুনিয়াটা একটা ধোঁকা, একবারে মিথ্যার জন্য লড়াই করতেছি। এই উপস্থিতি খুবই মনোযোগ দেন, আরো সামনের দিকে আগাই। 3 মাস 4 মাস পরে আমার বডির ভিতরে সুন্দর আঙ্গুল, হৃষ্ট পুষ্ট চোখ আর দেহমন এই সব কিছু আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করলেন আমার আল্লাহ। কিন্তু এই দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন রুহের জগৎ থেকে এনে দিলেন, সেই ইঞ্জিনটা রুহের জগতে ছিল, ওই রুহের জগৎ থেকে আমার আল্লাহ ইঞ্জিনটা আনলেন। ওই ইঞ্জিনটা এনে 4 মাসকালে যখন 4 মাস শেষ হয়ে যায়, 120 দিন মায়ের পেটে শেষ হয়, তখন ওই রুহুটা আল্লাহ বান্দার দেহের ভিতরে ফিট করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলল হাবিব উম্মতকে বলেন এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যুটা তার সাথে মোলাকাত করবে, মৃত্যু থেকে পালানোর মতো কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ দয়া করে আমাদেরকে জমিনে রেখে দিয়েছেন, আমরা বেঁচে আছি, হুকুম আসবে, 1 সেকেন্ডে দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নেই। বর্তমান পৃথিবীতে 2টা দেশ একেবারে সুপ্রিম পাওয়ার অস্ত্রে অর্থনৈতিকভাবে, একটা আমেরিকা আর একটা রাশিয়া। এই 2 দেশের প্রেসিডেন্ট পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকে, তাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে,
এবং তাদের সুপ্রিম নিরাপত্তা দেওয়া হয়। তারা যেই বাসস্থানের মধ্যে থাকে এটার উপরে যেন কোনো আক্রমণ না আসে, সেই জন্য একবারে নিশ্চিন্ত নিরাপত্তা দেওয়া হয়, কোনো অ্যাটাক যাতে না আসে। আপনারা বলেন আজরাইল থেকে বাঁচার কোনো রাস্তা আছে? একসাথে বলেন কোনো রাস্তা আছে? চলে যেতি একদিন মাটি ভিতরে হবে ঘর মনামার, কেন বন্ধু দালান ঘপুরবাসী তারাগণবাসী কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। কেন তরিকা নিলাম, কি জন্য আল্লাহর অলির কাছে গেলাম, কেনই বা এত দৌড়াইলাম, এত জায়গা বাদ দিয়ে কেন ওই জায়গা গেলাম, কেন এই ঝান্ডা নিয়ে দৌড়াই, কেন এই মাঠে ময়দানে আমরা কাজ করি, উদ্দেশ্য তো অবশ্যই আমাদের একটা আছে, কেন আমরা এত পরিশ্রম করলাম, কেন রাত জাগলাম, কেন কি প্রয়োজনে আজকে তাবারক রান্না হবে, কেন এই বিরাট পরিসরে এই জান্নাতের বাগান সাজানো হবে, কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মানুষের কাছে যে যে দাওয়াত পৌঁছি, এই সুন্দর বাগান কেন সাজানো হবে, কি জন্য? উদ্দেশ্য তো একটা অবশ্যই আছে, এই মানব জাতি বানানোর উদ্দেশ্য আল্লাহর একটাই, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি মানব জাতি শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তুরাব ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করলাম, মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সৃষ্টি করলাম, মাটি থেকে আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এবং এই মানব জাতিকে আমি রাব্বুল আলামিন এর বংশ দ্বারা বিস্তার করলাম। মানুষের নির্গত একটু পানি, যেই পানিটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসে, নারী জাতির বক্ষ থেকে যেই পানিটা বের হয়ে আসে, একত্রিত হয়ে আমার রব আমার আল্লাহ মায়ের রহমের জগতে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ আশ্রমে একেবারে নিরাপদ জায়গায় আল্লাহ আমাদেরকে তৈরি করতে লাগলেন। প্রথম 40 দিনে ওই পানির অংশটা যেটাকে নুতফা বলা হয়, 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করতে থাকেন। 40 দিন পরে এই মাটির টুকরাটাকে, এই পানির টুকরাটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানায় দেন, রক্তপিণ্ড আমার আল্লাহ বানায় দেন, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ বানানোর পরে আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাম, আমি মানুষ বানাইলাম, আমি মানুষ তৈরি করলাম রক্তপিণ্ড থেকে। বাকি 40 দিন পর্যন্ত ওই রক্তপিণ্ডটা মানুষের মায়ের পেটের ভিতরে রেহেমের মধ্যে আরও 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন পার হয়ে যাওয়ার পরে ওই রক্তের খণ্ডটা গামার আল্লাহ পাক গোশতের পিণ্ড বানিয়ে দেন। গোশতের পিণ্ড বানাইয়া আল্লাহ একটা আকৃতি বানায় দেন, অস্থি বানান, হাড়গোড় বানান, এই হাড়ের উপরে আমার আল্লাহ পাক গোশতের প্রলাপ দিয়ে দেন। এইভাবে আরো 40 দিন আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। চলে গেল 4 মাস, তে চারে 120 দিন, 120 দিন যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন, আবর্তন বিবর্তন আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে করতে থাকেন।
কথাগুলি ভালো করে আপনারা শুনিয়া যান। সৃষ্টির পরিক্রমা বলতেছি, আমি কিছুই ছিলাম না আল্লাহর জমিনে, এখানে 100 বছর বয়সের কেউ আছেন আমার জানা নাই। যদি 100 বছর বয়সের কেউ না থাকে তাহলে 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমাদের কোনো অধিকার ছিল না। 100 বছর পরে এখানে আমাদের কারোই অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। 100 বছর আগেও কোনো কর্তৃত্ব নাই, 100 বছর পরেও কোনো কর্তৃত্ব নাই। এই তারাগণদের 100 বছরের গোরস্থান আছে, কোনো কোনো গোরস্থানের বয়স 200, 250, 300 বছর পর্যন্ত গোরস্থান আছে। বাবা মনোযোগ দেন, 300 বছর আগে যারা গোরস্থানে কবর দেওয়া হলো তার কবরের চিহ্ন পর্যন্ত আজকে হারায় গেছে। বাকি 300 বছর পরে আমাদের সবার কবরগুলি মাটির মধ্যে হারায় যাবে, আমাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। কিন্তু তারপরও আমরা এই মাটি নিয়ে, জমিন নিয়ে, অন্যের সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে, আর আমরা অন্যের অধিকার নিয়ে, সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, সুদের কারবারি, ঘুষের কারবারি করিয়া গরিব মানুষের ক্ষতি করিয়া, গরিব মানুষের রক্ত চুষিয়ে আমরা আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি, আখেরাতের মুক্তির চিন্তা করতেছি, চার পয়সাও লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? বেহুদা দুনিয়াটা একটা ধোঁকা, একবারে মিথ্যার জন্য লড়াই করতেছি। এ আমার দিকে তাকা, কেউ যদি সুদের কারবারি করে, সুদের কারবারি করে বাড়ি একটা বিল্ডিং করছে, কয়েক কোটি টাকার মালিক হয়েছে, আপনার স্ত্রীকে যা বলবেন, বিবি আমি আর একটা বিয়ে করবো, দেখেন তো গলার মধ্যে ছুরি ধরে কিনা। এই কথা বলেন, আপনার স্ত্রীকে বলেন আমি আর একটা বিয়ে করবো, যে স্ত্রীর জন্য সুদ খাইছেন সেই স্ত্রী আপনাকে আর একটা বিয়ে করতে দেবে না, ও মাদ্রাসার সাইকুল হাদিস হলেও দেবে না। এই কথা কর না, মাদ্রাসার সাইকুল হাদিস যদি হয় নারী তাও দেবে না। যেই সন্তানদের জন্য আপনি ঘুষ খাইছেন, অন্যায় করছেন, মানুষের হাত নষ্ট করেছেন, আপনার বৃদ্ধকালে আপনার স্ত্রী যদি মারা যায়, ছেলে মেয়েদেরকে যদি বলেন বেটা আমার বিয়ে করার দরকার, আমার একটা বিয়ে করাই দাও, ওই ছেলেই আপনার গলার মধ্যে ছুরি ধরবে। হ্যাঁ কথা বলেন, জোরে বলেন। তাহলে আমার কথা হচ্ছে, সন্তানের জন্য, স্ত্রীর জন্য আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের ক্ষতি করবো না, অন্যের জমি নেব না, অন্যের হাত নষ্ট করবো না। হাত উঁচা করে বলেন ঠিক না? আল্লাহ কবুল করুন সকলে, বলে না এই তো বুঝে গেছে। একবার সহজ সূত্র দিয়া স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে বুঝাই দিল। প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দেন, আরো সামনের দিকে আগাই। 3 মাস 4 মাস পরে আমার বডির ভিতরে সুন্দর আঙ্গুল, হৃষ্ট পুষ্ট, চোখ আর দেহ মন এই সব কিছু আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করলেন আমার আল্লাহ। কিন্তু এই দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন রুহের জগৎ থেকে এনে দিলেন, সেই ইঞ্জিনটা রুহের জগতে ছিল, ওই রুহের জগৎ থেকে আমার আল্লাহ ইঞ্জিনটা আনলেন। ওই ইঞ্জিনটা এনে 4 মাস কালে যখন 4 মাস শেষ হয়ে যায়, 120 দিন মায়ের পেটে শেষ হয়, তখন ওই রুহুটা আল্লাহ বান্দার দেহের ভিতরে ফিট করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন মারাফতের কথা আসবে, হাকিকতের কথা। নাস্তিকতাবাদী যারা বিশ্বাসী, সেকুলার যারা, তারা বলতেছে যে খোদা দেখি না সেই খোদা মানি না, তাদের বিশ্বাস যে খোদা দেখি না সেই খোদা মানি না। এখন আমি আপনাকে প্রশ্ন করব, আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি জহিরুল ইসলাম ফরিদি, ওনার যদি এখন মৃত্যু হয় বডিটা কি আল্লাহ নিবে না রুহু নিয়ে যাবে? আপনাদের সামনে যিনি কথা বলেন অরিজিনাল তাকে কি দেখা যায়? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। আপনি কি আপনার নিজেকে কোনোদিন দেখছেন? খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, ঠিক কিনা? জীবনে কোনোদিন দেখেন নাই,
এই ইঞ্জিনটাকে যিনি রুহের জগৎ থেকে এনে চার মাসের কালে 120 দিন পরে 120 দিনের মাথায় মায়ের রহমের ভিতরে আমার বডির মধ্যে যিনি ফিট করাইলেন, এই ইঞ্জিনটাকে দেখা গেল না। যার হুকুমে ফিট করা হলো, যিনি নিয়ে আসলেন জিব্রাইল তাকেও দেখা গেল না, যিনি ইঞ্জিনটাকে সেট করে দিলেন তাকেও দেখা গেল না, আর যাকে সেট করা হলো তাকেও দেখা গেল না। কোন দিক দিয়ে আসলো? আবার যখন আজরাইলের হুকুম আসবে নিয়ে চলে যাবে, যিনি নিবেন মালাকুল মউত আজরাইলও দেখা গেল না, যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না, যেই সেই জগতও দেখা গেল না, যার হুকুমে নিল সেই হুকুমওয়ালারও দেখা গেল না। আইলামও সত্য, খাইলামও সত্য, চললামও সত্য, দুনিয়াও সত্য, মৃত্যু সত্য, কবরও সত্য, হাসরও সত্য, আল্লাহও সত্য, আজরাইলও সত্য, জিব্রাইলও সত্য, আমাদের জীবনও সত্য। যারা এইগুলি অস্বীকার করে তারাই হলো মিথ্যাবাদী কাজ্জাব। কথা বলেন ঠিক না বেটে? তুমি রহমান তুমি মেহেরমান, বলেন তুমি রহমান তুমি মেহেরমান, অন্ধগাহে না শুধু তোমারি গুণগান, বলেন অন্ধগাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, আ জবান খুলে আল্লাহু আকবার, ওয়ালা আলি সাইয়্যিদানা, প্রিয়রাংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, অ্যাটেনশন। অবাদা খালকাল ইনসান মিন তিন, মানুষ সৃষ্টি করলেন আমার রব্বুল আলামিন মাটি থেকে। মাটির সূচনা শুধু মাটি থেকে না, মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে, মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। এই উপাদান প্রথমটা হলো মাটি, তারপরে হলো পানি, এরপরে বাতাস, নিঃশ্বাস যদি না থাকে মানুষ বাঁচবে না। এরপরে আগুন, শরীরের তাপমাত্রা যদি 0 পয়েন্টে আসে মানুষ বাঁচবে না। পানি যদি শরীরের মধ্যে না থাকে কোনো মানুষ বাঁচবে না। চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা দিয়া, আগুন পানি মাটি বাতা একই যোগে কো রিয়া প্রকাশ, ঠিক কিনা? আগুন পানি মাটি বাতাস একই যোগে কো রিয়া প্রকাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জাগাসে মহাজন, চার রঙের মশল্লা দিয়া, চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশল্লা দিয়া। এ ভাইরা আমার রংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, চারটা পদার্থ দিয়ে মানুষের বডি আল্লাহ বানাইলেন,
একটা পদার্থ যদি কম হয় তাহলে মানুষ বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ চারটা পদার্থ দিয়ে বানাইলেন, এই জন্য কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আমি যেটা হালাল করলাম কেন তুমি সেটা হালাল বাদ দিয়ে হারামে ঢুকলাম, আমি যেটা হারাম করলাম সেটাকে কেন তুমি নিয়ে নিলাম, আমি আল্লাহ যেটা আইনে হালাল করেছি হারাম করেছি বৈধ করেছি অবৈধ করেছি সেইগুলি বাদ দিয়ে কেন তুমি অন্যায় করলাম, তুমি কেন জুলুম করলা অহংকার করলা অহমিকা দেখাইলাম, কেন তুমি অন্যের হকটাকে নষ্ট করলা, কেন তুমি বান্দার হক নষ্ট করলা বলো, অথচ তুমি নির্জীব ছিলে। এরপর আমি তোমার জীবন দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, আমি সব কিছু দিলাম, তাহলে এই সব কিছু দেওয়ার পরেও কেন তুমি আমি আল্লাহ খুঁজতে চাও নাই। এই জন্য আমার পীর মুর্শিদ মুরাকাবার মধ্যে বসাইয়া দরবার শরীফের রাত তিনটার সময় ঘুম থেকে উঠাইয়া, কথা কর না কেন, রাত তিনটার সময় ঘুম থেকে উঠাইয়া হুজুর কেবলা বলতেন বাবা উঠো উঠো, এ সময় ঘুমানোর টাইম না। আমার পীরের দরবারে অনেকে নিন্দা করে, আরে 80 লক্ষ মানুষ আমার পীরের দরবারের মুরিদ, এই 80 লক্ষ মানুষ আমার পীরের দরবারে যাওয়ার কারণে এই 80 লক্ষের অন্তত 70 লক্ষ মানুষ সুদ খায় না, কি কথা কর না কেন, ঘুষ খায় না, অন্যায় করে না, অন্যের জমিন কেড়ে নেয় না, বেয়াদবি করে না। আমার দরবারের ছাত্রকর্মী যুবকর্মী যারা আছে দেখেন ওরা ইয়াং, কিন্তু কোনো বেয়াদবি পাবেন না, কি কথা কর না কেন। তার অনেকে শুধু নেগেটিভ দেখে, পজিটিভ দেখে না, 80 লক্ষ মানুষের ভিতরে অন্তত 40 লক্ষ মানুষ হলো নামাজ পড়ে, কি কথা কন না কেন, 80 লক্ষের মানুষের ভিতরে অন্তত 60 লক্ষ মানুষ হলো আল্লাহর জিকিরে বসে, কি কথা কন না কেন। এই মানুষগুলি যদি আমার পীর মুর্শিদের কাছে না যাইতেন আজকের মাহফিল এইখানে হইতো, জোরে বলেন, এই কথা কন না কেন, জোরে বলেন। তাহলে যারা নেগেটিভ নেগেটিভ বলে বেদাত বেদাত করে চিল্লায় তার মানে বোঝা গেল তার অন্তত বেমারে ধরছে, কথা কর না কেন, তার বেমারে ধরছে, অসুস্থতাই ধরছে, ও হিসাব কষে না, ও মনে করে আমি সেরা, এই সেরা শব্দটা একমাত্র শয়তানে বলছিল, পৃথিবীতে আর কেউ বলে না, সে মনে করে আমি নিজেই সেরা, নিজেই সেরা শব্দটা শয়তানে বলেছিল। আমার দেশের মেয়েরা যখন জিন্সের প্যান্ট পরিয়া শার্ট গাই দিয়া, আমার দেশের বড় বড় ইউনিভার্সিটির মেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আমার পীরের দরবারের মুরিদ আমার হুজুর কেবলা রুহানি আওলাদ আমার বোনেরা, আমার বোনেরা যুবতী কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তখনও বোরকা পরিয়া তারা বাড়ি থেকে বের হয় চিৎকার মেরে যারে বলেন আল্লাহু আকবার, নারা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم বেশি লম্বা করে কষ্ট দিব না হাজরিন তারাগণবাসী, প্রাণ বলতেছে তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে আল্লাহকে তুমি অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম, কেন অস্তিত্ব দিলাম, জবানটা দিছে কে,
আল্লাহ, জবানে জিকির হবে কার আল্লাহ, এতক্ষণ জিকির করলাম কার আল্লাহ, আল্লাহু আকবার, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজমুন, তোমরা এত পরিমাণে খোদার জিকির করে যেন মানুষ তোমাকে পাগল মনে করে, পাগল মনে করে, পাগল মনে করে, পাগল মনে করে। যদিও হাদিস জয়ীফ দুর্বল, কিন্তু আমার নবীর কথা দুর্বল না, আমার নবীর কথা সবল। কি কথা কর না কেন, হাদিস যদিও সনদ দুর্বল, কিন্তু আমার রসুলের কথা দুর্বল না, আমার নবীর কথা সবল। এত পরিমাণে তুমি জিকির করো যেন মানুষ তোমার পাগল বলে। এ আমার দিকে তাকাত, সমাজে যেই লোকটা সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, অকাম করে না, কুকাম করে না, গালি দেয় না, কাউকে মারতে যায় না, অন্যায়ভাবে কারো জিনিস মেরে খায় না, স্ত্রী ঠকায় না, সন্তান ঠকায় না, বাবা মা ঠকায় না, ভাই বোন ঠকায় না, চালাকি করে না, বাটপাড়ি করে না, সিটারি করে না, শয়তানি করে না, বদমাইশি করে না, বাজার নামাজে রোজাতে জিকিরে ফিকিরে থাকে, সমাজ পারে কয় হাবা গুবা বলদ, সমাজ তারে কি কয় কথা কর না কেন, সমাজ তারে কি কয়, সমাজের মানুষ কয় বলদ, বুকা, যে বেড়া চুরি করে, অকাম করে, সিটারি করে, বাটপাড়ি করে, তারকে বিরাট বড় সালাম, এই কথা কর না কেন, তার কি কয় বিরাট সালাম। সমাজের যে লোকটা দুষ্ট কিরমানি করে, কিরমানিয়ারি করে, আপনার সকল ঘুরি করে, ওই আপনার কি বলে, আপনার এই আমাদের আঞ্চলিক ভাষায় বলে, এই আপনার এই যে কি বলে, একজন আর একজনের পিন মেরে দেয়, না না গিবত্ব আছে এটাতে বলে, আপনার ওই যে আপনার সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা বাঁধায়, এক পাড়ার ভাজা আলার এক পাড়ায় বাঁধায়, ক্লিকবাজ, কি কথা কম নাকি, এই ক্লিকবাজরা মানুষকে বিরাট বড় চালাক লোকটা। আর যে লোকটা নামাজে জিকিরে ফিকিরে ইবাদতে কাটায়, ভালো জিন্দগি কাটায়, খারাপ জিন্দগি ছেড়ে দেয়, হাওয়া গুবার মতো থাকে, সমাজ বলে এই লোকটা বলদ। এই জন্য আল্লাহ রসুল বলেন আকসিরু জিক্রাল্লাহি, তোমরা এত পরিমাণে আল্লাহর আইন মানো, এত পরিমাণে আল্লাহর জিকিরের মধ্যে তুমি কাটাও, যেন মানুষ তোমাকে পাগল মনে করে, পাগল। আল্লাহর অলির পথে যারা থাকে সমাজ তাদেরকে পাগল মনে করবে, আমরা পাগল হইতে রাজি, খোদার জিকির সাথে রাজি না, হাত উসা করে বলেন ঠিক কিনা। রংপুরবাসী কথাগুলি শুনে যাওয়াটা অত্যন্ত জরুরি, এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশে, আমাদের অঞ্চল, আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা, যত সময় আমরা পরিবর্তন না হবে তত সময় মানব জাতির পরিবর্তন নাই, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা। এই আপনাদের স্ট্যান্ডের নাম কি, শিগরি বাজার থেকে বাস ছেড়ে রংপুরের দিকে রওনা, পথে অ্যাক্সিডেন্ট হলো পাগলা বাজারের আগে, না কি পাগলা, না কি পাগলা ফিন, এটা পাগলা ফিন হয়েছে তো, নাম পাগলা ফিন, ফিন কি পাগলা ছিল, হ্যাঁ পাগলা ফিন আছিল না, খুব পাগল, আল্লাহ, কিছু মজ্জুব আছে, কিছু মজ্জুব ছিল আগে, কিছু ভালো মজ্জুব ছিল, এখন তো গাঁজা মাজা খায়, ওর কোনো তাল বেতাল নাই, ও মুখেও ভাঙি নেই না, আগেও শুষে, আগে কিছু মজ্জুব ছিল অরিজিনাল, কি কথা কর না কে, আগে কিছু মজ্জুব ছিল কি, অরিজিনাল ছিল, অরিজিনাল, এরা দুনিয়া ভিড় আগে ছিল আল্লাহর পাগল ছিল, আর কিছু মজ্জুব আছে পয়সা চায়, হ্যাঁ বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আমার দেশের কিছু মানুষ আছে অ্যাক্সিডেন্টে যারা পড়ে যায় হসপিটালে না নেওয়ার আগে আগে পকেট আতায়,
আচ্ছা কেন ও কি মানুষ? আয় জোরে বলো, নকি মানুষ? না না, একসাথে বলো, নকি মানুষ? যে সুদ খায় ও মানুষ, যে ঘুষ খায় ও মানুষ, যে মানুষের জমি দখল করে ও মানুষ, যে মানুষের হক নষ্ট করে দেয় মানুষ, যে গরিবের রক্ত চুষে খায় মানুষ, যে অন্যের হক নষ্ট করে খায় মানুষ, যে মানুষের মাথায় বাড়ি দেয় মানুষ, কে বলতে মানুষ? দেখতে মানুষ, সুরতে পশুর চাইতে নিকৃষ্ট। কুত্তার সাথে যদি তুলনা করেন তো কুত্তা বলবে, হুজুর আমরা খাই কিন্তু বেঈমানি করি না। এই মানুষ হওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়, এই কথা কন না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ বলছে, বাবা মানুষ হতে হবে। মানুষ যখন কথা বুঝেন নাই মনে হয়, আজকে বুঝিয়ে দিই। মানুষ হতে হবে, মানুষ যখন তুমি যেহেতু মানুষ করে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, তোমাকে মানুষ হওয়া লাগবে। মানুষ আমার দেশের ছোট্ট শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়, দর্শনে ছোট্ট শিশুকে কারা করে? দর্শন যারা করে তারা মানুষ। আপনি চিন্তা করেন তো, পশুর সাথে তুলনা দিলেও হবে না, কারণ কুত্তা কোনোদিন আপনি দেখেন নাই। একটা সাবালক কুত্তা কোনোদিনও নাবালক কুত্তাকে দর্শন করে নাই, একটা সাবালক গরু কোনোদিন নাবালক গরুর সাথে দর্শনে মিলিত হয় নাই। কি কথা কন না কেন? আরে কুত্তা যা চিন্তা করে নাই, গরু ছাগলে যা চিন্তা করে না, পশু পাখিতে যা চিন্তা করে না, তার চাইতে ডাবল চিন্তা মানুষ করে। ও মানুষ হতে পারে না, ও মানুষ হতে পারে না। এই জন্য মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আর মানুষ বানানোর কারিগর হচ্ছে ওলিরা, ওলিরা, ওলিরা। সমালোচনা করলে বহুত করা যায়, সমালোচনা করলে বহুত করা যায়। 80 লক্ষ মানুষ দরবারে নিয়ে জিকিরে বসানো যায় না, এত সহজ না। এটা একজনই ওনলি 1% আউলিয়ে ক্যান্সারে এটা সম্ভব হবে। খাজা বাবা আজমিরি করেছিলেন, শাহজালাল আমিনি করেছিলেন, কুতুবুদ্দিন কাকি করেছিলেন, নিজামুদ্দিন আউলিয়া করেছিলেন, শাহ মখদুম করেছিলেন, শাহ আলী বুগদাদি করেছিলেন, 360 আউলিয়া করেছিলেন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি করেছিলেন, শাহ সুফি ফতে আলী রসুলনামা করেছিলেন, খাজা বাবা এনায়েতপুরি করেছিলেন, মুজাদ্দিদ আল ফসানিসের হিন্দি করেছিলেন। আউলিয়া কেন যাবা নুকাবারা? এই জমিনে যখন কালেমার দাওয়া দুষ্কার ছিল, সেই দিন কালেমার ঝান্ডা উদ্দিন করিয়ে কোটি কোটি মানুষের মধ্যে কালেমার দাওয়া পৌঁছে দিয়ে তারা সেই দিন মানুষকে আল্লাহ জিকিরে বসিয়েছিল, মানুষকে মানুষ বানিয়েছিল, মানুষকে মানুষ বানিয়েছিল। ঠিক না? দেখেন তো বৌবিটা আমার স্টেজ উঠলে বিরাট বড় লাফালাফি। উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাই আমাদেরকে পাঠাইলেন, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। যে কাজগুলি নবী আলাইহিমুসসালাম করে গেলেন, আউলিয়াত কিয়া নুজাবা উলামা ফুদালা নুজাবা নুকাবারা করে গেলেন, সেই কাজ করা লাগবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম? ঠিক কি না? দাঁড়াইছেন কে? মুছে ধরছে যান, চলে যান, দাঁড়ানো যাবে না, ভিতরে ঢুকলে বসতেই দিন। আমি বেশি লম্বা কথা বলবো না, বেশি লম্বা না, একবার কমুন। আমি যাহা বলিব তাহা খুব পারফেক্ট কথা, মূল্যবান কথা বলার চেষ্টা করি। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?
রংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। বিশ্ববিখ্যাত একজন আল্লাহ জমিনের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, তার নাম হযরত ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ইসলামের এমন একজন মুজাদ্দিদ ছিলেন এবং ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হতো। আল্লাহর কোরআনে রসূলুল্লাহর সুন্নাত বিধান মোতাবেক তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। পৃথিবীতে পাঁচজন ব্যক্তি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। এক নম্বরে হযরত আবু বকর, দুই নম্বরে ওমর, তিন নম্বরে ওসমান, চার নম্বরে আলী, পঞ্চম নম্বরে ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এই পাঁচজনের পঞ্চম নম্বর যিনি, তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয় দ্বীনের সংস্কারক। উনি ওনার স্ত্রী জনাবা ফাতেমা রাহিমাহুল্লাহ ওনাকে নিয়ে, আনহু মুনাকে নিয়ে চলে গেলেন বাইতুল মালি। ওনার ছোট্ট একটা বাচ্চা, কেবল হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শিখছে ছোট্ট বাচ্চাটা। স্ত্রী ফাতেমাকে নিয়ে বাইতুল মালে তিনি যখন চলে গেলেন, তখন বাইতুল মালে যাওয়ার পরে বাইতুল মালে কিছু আপনার ওই যে আপেল এসেছিল বাইতুল মালে জমা হয়েছিল, ছোট্ট বাচ্চাটা আপেল চিনতে পারে নাই, বুঝতে পারে না এটা বাইতুল মালের সম্পদ, এটা আমাদের সম্পদ না, এটা জনগণের সম্পদ। মনোযোগ দিয়ে, এটা জনগণের সম্পদ, বুঝতে পারে নাই। ছোট্ট ছেলেটি দৌড়াইয়া যাইয়া ওই আপেলের মধ্যে হাতটা দিয়ে আপেল মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়াই গেলেন, বাচ্চার হাত চাপড়ে ধরে আপেল কেড়ে নিয়ে নিলেন, বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে, মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে তিনি আপেল বের করে নিয়ে আসলেন। বাচ্চাটা কান্না শুরু করে দিল, বেগম বিবি ফাতেমা ডাক দিয়ে বলল, স্বামী ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, আপনি তার হাত থেকে কেন আপেল কেড়ে নিলেন, এই বাচ্চাটার মনে আপনি কেন ব্যথা দিলেন, আপেল কেড়ে নিলেও না নিলেও তো আপনি পারতেন। ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন, বিবিরে আমার আজকে বাচ্চা আপেল খেয়ে ফেলল, এই আপেল আমার নিজের টাকার কেনা না, আমার পৈতৃক সম্পত্তি না, এটা বাইতুল মালের সম্পদ, জনগণের সম্পদ, আজকে আমার সন্তান যদি খেয়ে ফেলে দেয় কিয়ামতের ময়দানে এই সম্পদের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। সেই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া এই কঠিন জবাবদিহিতার চেয়ে দুনিয়াতে আমার সন্তানকে কষ্ট দিলাম, এটাই আমার জন্য অনেক ভালো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর দেশের গরিব মানুষের টাকা গুলো নিয়ে তারা বেগম পাড়ায় বাড়ি বানায়, কথা কর না কেন, আমার দেশের গরিব মানুষের টাকা গুলি নিয়ে যারা সুইস ব্যাংকের মধ্যে পাঠায় পাচার করিয়া দেয় ওরা মানুষ, কথা কর না কেন, যারা বলেন না ভয় পাইতেছেন আপনারা, মানুষ নেই ওরা, মানুষই তো মানুষ, বুঝে তার কাউকে সার হবে না, একজনেরও সার হবে না, আল্লাহর আদালত থেকে কেউ নিষ্কৃতি পাবে না, সুপ্রিম কোর্ট আল্লাহর আদালতে দাঁড়াবে। এই জন্য আমার পীর মুর্শিদ ইন্তেকালের আগে দুনিয়া বিরাগী হইয়া শুধু তো সারা জীবন গালিগালাজ করলেন, অনেকেই বুঝলেন না, দুনিয়া বিরাগী হইয়া সব কিছু লাহরাহে লিল্লাহি আল্লাহর জন্যে সব ওয়াকফ করে দিয়ে একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে দুনিয়ার থেকে চলে গেলেন। ওনার একটা ছবিও পাসপোর্টও কেউ দেখাইতে পারবেন না, ব্যাংকের অ্যাকাউন্ট আমার হুজুরের জীবনে কেউ দেখাইতে পারবেন না, 100টা জমি ওনার নামে দেখাইতে পারবেন না, কথা কন না কেন, ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ
মুর্শিদ মাওলানা এক নজর দেখলে যারে দিলের জালা থাকে না, ওরে এক নজর দেখলে যারে দিলের জালা থাকে না। এই নিয়ামত এই সুন্নত সবাই পালন করতে পারে নাই, সবাই পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ উনি করেছিলেন, এতেকালের আগে সব সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। নবীজির চার খলিফা এতেকালের আগে সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন। কেন? নবীজির জাহিদ সাহাবি দুনিয়াবিরাগী সাহাবি আবু যর গিফারি সব কিছু তিনি আল্লাহর রাহে দান করে দিলেন। ওয়াসাল কারনি জীবনের যা ছিল সব আল্লাহর রাহে দান করে দিলেন। সালমান ফার্সি আমাদের এই সিলসিলা যার মাধ্যমে হযরত সিদ্দিক আকবর আবু বকর হয়ে আসছে, তিনি সালমান ফার্সি ভেলিল্লাহ বাইজিদ বুস্তামি রাখিলিল্লাহ আবুল হাসান খেরকানি রাখিলিল্লাহ একবার জোরে বলা যাবে কি মারহাবা বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ইউলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ। কষ্ট হচ্ছে? চলবে আর দশ মিনিট ইনশাল্লাহ, হ্যাঁ সারা রাত্র, হ্যাঁ ফজর পর্যন্ত কর না ইনশাল্লাহ, থাকা লাগবে না, ডর নাই, বলেন ইনশাল্লাহ। তাহলে আমার পীর মুর্শিদের দুর্নাম যারা করে তারা বুঝে না যে উনি দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন, মুজাহাদা করে গেছেন, এটা সবাই পারে না। একটা হলো মুজাহাদা জাহিদ, আরবিতে বলে দুনিয়া বিরাগী হইয়া দুনিয়ার সমস্ত সম্পদ থেকে জুদা হইয়া আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত করা, এটা আমি পড়ি নাই আপনি পারেন নাই, এই জন্য দেখবেন লক্ষ লক্ষ মানুষ ওইখানে ছুটে যায়, পঙ্গপালের মতো ছুটে যায়, হাঁস মুরগি গরু ছাগল চাল ডাল মাথায় করে নিয়ে যায়। অনেকে বুঝতে পারে না, খালি কয় কেন নেয় কেন নেয়, এই যে কেন যে নেয় এটা আল্লাহর কাছে জিজ্ঞেস, আল্লাহ কেন যায়, কি কথা কর না, আল্লাহর কাছে জিজ্ঞেস আল্লাহ কেন যায়, আল্লাহ বলবে বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমি আল্লাহর সূত্রের মধ্যে আসো তাহলে তোমারও চিন্তা নাই, রিজিক তোমার পিছে পিছে দৌড়াবে। আচ্ছা বলেন তো যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, আমরা যদি রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে রিজিক আমাদের পিছনে পিছনে দৌড়াইতো, আমরা বৃষ্টির পিছনে না দৌড়াইয়া বৃষ্টির মালিকের পিছনে যদি দৌড়াইতাম তো বৃষ্টি আমাদের পিছনে দৌড়াইতো, আমরা যদি মাছের পিছনে না দৌড়াইয়া মাছের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে মাছ আমাদের পিছে পিছে দৌড়াইতো, আমরা বাঘের ডরায় না ডরাইয়া আমরা যদি বাঘের মালিকরে ডরাইতাম তাহলে বাঘে আমাদেরকে ডরাইতো, আমরা আগুনটা ভয় না পাইয়া আমরা যদি আগুনের মালিকরে ভয় পাইতাম তাহলে আগুন আমাদের জন্য একবারে শান্ত হয়ে যাইতো, কথা কন্যা কেন ঠিক কিনা। যারা আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাদেরকে খুশি করেছে, দুনিয়ার সব তাদের খুশি খুশি দৌড়ায় 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 রাজা বাচ্চারাও দৌড়ায়। বাইজিদ বুস্তামি অনেক বড় আল্লাহর ওলি, ওনার বাড়ি হচ্ছে বুস্তামি, উনি আসতেন খেরকানে, বুস্তাম থেকে খেরকান
অনেক দূরে রাস্তা 15 দিন 1 মাস লাগতো পায়ে হেঁটে। ওনার প্রত্যেক বছরে আদত ছিল, অভ্যাস ছিল, ওই খেরখানে আল্লাহর পথের কিছু শহীদদের মাজার আছে, যারা ওই জমিন দখল করতে যায় তারা শহীদ হয়েছিলেন। ওই শহীদদের মাজার প্রত্যেক বছরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ জিয়ারত করতে যাইতেন। তো হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ সুদূর খেরখান থেকে বোস্তাম থেকে রওনা দিয়ে উনি খেরখানে যাইতেন। খেরখানে যাওয়ার পরে বাইজিদ বোস্তামি খেরখানে যাইয়া খেরখানের বাতাসের দিকে নাক ঘুরাইয়া জোরে 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 নিঃশ্বাস টানতেন। মরিদরা বলল, হুজুর আপনি খেরখানে আসলে জোরে জোরে নিঃশ্বাস টানেন কারণ কি? বাইজিদ বোস্তামি জবাব দিলেন, ও আমার মরি সন্তানরা শোনো, খেরখানের বাতাস থেকে আমার অন্তকালের বহু বছর পরে একজন আল্লাহ পলি এই খেরখানে জন্ম নিবে, সে আল্লাহর অলির শুক্রানানি বাইজিদের নাকে লাগতেছে। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। কথা বলা যাবে না, একটা দানার ভিতর আপনি হারাম খাবার আপনি খেতে পারবেন না। যদি বিদ্যা অর্জন করতে হয় আপনাকে সারা জিন্দগি তো আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আমার রব বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যদি আয়াত বলি কিন্তু আয়াত আমরা পালন করতে পারি, যদিও আমরা বলি কিন্তু আমরা পারি নাই। রব বলতেছে, কুল হুজুর আপনি বলে দেন, নিশ্চয় সালাত কার জন্য? জোরে 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 বলেন, কার? নামাজ কার জন্য? একসাথে বলেন, নামাজ কার জন্য? তো দাঁড়ায় বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইমাম সাহেব যখন কেরাত পড়তেছে মুসল্লি চিন্তা করে জুতা রাখছিলাম নিচতলায়, আমি এলাম তিনতলা, জুতা আছে না গেছে? নামাজ চলে গেছে জুতার ভিতরে, তাহলে নামাজ কার জন্য? একসাথে বলেন, কার? আরো জোরে বলেন, কার? আমাদের দেশে কিছু নামাজ আছে বিআই নামাজ, বিআই নতুন বাড়ি আইছে চিন্তা করলো বিআই আসেন নামাজে যাই, বিআই চিন্তা করে নামাজে যদি না যাই তাহলে আত্মীয়স্বজন না বন্ধ বলবে এই বিআই কিন্তু আল্লাহর ভয়ে নামাজে যাই নাই, এই বিআই গেছে বিআর ডরে, এ নামাজ হয় কথা কর না কেন? নামাজ নামাজ নামাজে শিরিক করছে। আপনি বান্দাকে আল্লাহর বিপরীতে বান্দাকে যখন ভয় করবেন তখন শিরিক বিপরীতে। আমার মসজিদে 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে ঢাকার হাউজিং মনোযোগ দিয়ে অনেক মুসল্লি আমার পিছনে ইক্তেদা করে প্রত্যেক জুমাতে উপরে নিচে তিনতলায় ছাদে একবার আমার 9 কাঠার উপরে আমার মসজিদ খুব মনোযোগ দিয়েন। অনেক মুসল্লি হাউজিং কত কোয়ালিটির শিক্ষিত অশিক্ষিত চোর বাটপার গুন্ডা বদমাশ ভালো মন্দ বুজুর্গ সিটার বাটপার সব আমার মুসল্লি। মারহাবা কইলেন না? সব মুসল্লি আছে, প্রত্যেক জমাতে গেলে শালকিং মেরে প্রত্যেক জমাতে শালকিং মেরে সব কোয়ালিটির মুসল্লি খুব মনোযোগ দেন। এখন আমি যদি চিন্তা করলাম আল্লাহ ঢাক মতো যদি নামাজ না পড়ায় তাহলে মুসল্লি কি বলবে? ফরিদি সাহেবের নামাজ হলো না, কথা কন না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ কইছে, বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল তলবে কাল বাল্লার দিক, আল্লাহ হাজির নাজির
আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল, খেয়াল কালবের মধ্যে ডুবায় রাখলে নামাজে আল্লাহ মনে থাকবে, যখন খেয়াল কাল থেকে বের হয়ে যাবে তখনই নামাজ থেকে বান্দা থেকে আল্লাহ থেকে বান্দা জুদা হয়ে যাবে। আমরা যখন এই কথা বলি তখন অনেকে ভূতের মধ্যে পড়ে, এক কথা কর না কেন, বুঝে না বুঝে না বুঝে না, বুঝাইতে হবে হাকিকত অনেক বড়। কোরআন আল্লাহ পাক বলতেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কষ্ট হচ্ছে, দশ মিনিট পার হয়ে গেছে, আর দশ মিনিট চলবে, নামাজ হবে কার কার জন্যে, একসাথে বলেন একসাথে বলেন, নামাজ হবে কার জন্যে, এ জিন্দগি কার জন্যে, কুরবানি দিবেন কার জন্যে, না ফিরিজের জন্যে, ফিরিজের লেগে কুরবানি চলে, কুরবানি হবে কার জন্যে, এ জোরে বলেন কার জন্যে, আমরা আটটুসি যাই কার জন্যে, পীরের কাছে মরিদ হইছি কার জন্যে, এনে একসাথে বলেন একসাথে বলেন কার জন্যে, এ মাহফিল দিছেন কার জন্যে, তবারক আনছেন কার জন্যে, আরেকজন একজনের ডাইকে আনছেন কার জন্যে, এই মহাব্বতটা কার জন্যে, আল্লাহ 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 আল্লাহ, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যাই দেখো না, যাহার হয় না তুলো না, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলো, ফরিদপুরের আঠেরো শীতে, ফরিদপুরের চলবে, নামাজ কার জন্যে, এ জিন্দগি কার জন্যে, হায়াত মৌত কার জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে যদি করতে পারি তাহলে আমরা তরিকা নেওয়াও সাকসেস, দরবারে যাওয়াও সাকসেস, কুরবানি করাও সাকসেস, এই কষ্ট পরিশ্রম করাটা সাকসেস, ঠিক কিনা? ওয়াজ কোথায় রেখেছিলাম ভাইজির বুঝতাম, মনে আসেনি, খেরখানে যাইয়া খালি আমাদের এই গুলাম একরাম আছে, আমাদের কাছে গেলে পাবেন কিভাবে কোরআন পড়ব, কিভাবে কোরআন বুঝব, কিভাবে তাফসীর পড়ব, কিভাবে বুখারী শরীফ পড়ব, সিয়াসিত্তা পড়ব, কোন হাদিসের মিনিং কি, কোন হাদিসের অর্থ কি, কোন দিকে নিয়েছে মুহাদ্দিসুল ইকরাম, সরার কিতাবে কি লেখা আছে, এইগুলি আমাদের কাছে গেলে আপনারা পাবেন, মাসলা মাসেল পাবেন, কিন্তু আল্লাহর ওলিদের কাছে একটা পাবেন, সুবহান আসতেছে হাকিকত, আল্লাহর একজন ওলি আসবে আমার এতেকালের পরে, তার নাম আবুল হাসান হবে, একবার জোরে বলা যাবে কি মারহাবা, ঠিক তাই, বাইজিদ বুস্তামির এতেকাল হয়ে গেল, ওনার বহু বছর পরে একজন জমিন আল্লাহর ওলির জন্ম হলো, তার নাম আবুল হাসান, উপাধি খেরকানি আবুল হাসান, খেরকানি আবুল হাসান, খেরকানি, বহু বছর পরে আল্লাহর একজন ওলির জন্ম হলো, ওনার বয়স পরিণত বয়স উপনীত হলেন, তখন থেকে তিনি রওনা করলেন সুদূর খেরকান থেকে বস্তামে, উনি যাইতেন প্রত্যেক রাত্রে এশার নামাজ উনি খেরকানে পড়াইতেন, আবার ওখান থেকে বস্তামে যাইতেন বহু দূরের রাস্তা, হাকিকতে বহু দূরের পথ আমার আল্লাহ সংকুচিত করে দিতে পারেন, আবার সংকুচিত রাস্তাকে আল্লাহ দূরত্ব বানাই দিতে পারেন, বহু দূরের রাস্তা এমন ভাবে ওনাদের জন্য আল্লাহ সংকুচিত করে দিলেন, এশার নামাজ পড়িয়া হযরত আবুল হাসান কেরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে যাইতেন বস্তানে জিয়ারত করতেন, একটা না 22 বছর ধরে জিয়ারত করলেন, ওই খেরকান বস্তান থেকে উনি খেরকানে এসে আবার ফজরের নামাজ উনি পড়াইতেন, ফজরের নামাজ পড়িয়া
আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ একদিন দেখে বলছে, ব্যাপার কি? হুজুর গোপনে যায় গোপনে আসে, কিন্তু বুঝতে পারলাম না ঘটনাটা কি। হযরত আবুল হাসান খেরকানিকে তার মুরিদ জিজ্ঞেস করলো, হুজুর বিষয়টা বুঝলাম না। বলে, বাবারে আমার জীবদ্দশায় কোনোদিনও তুমি এই কথা বলবা না, আমি এশার নামাজ পড়ে সুদূর বস্তানে যাই, ওই বস্তানে সারা রাত্র বাইজিদ বস্তানি রহমতুল্লাহের বরগাহে বসিয়া ওনার মাজারের পাশে বসিয়া সারা রাত্র আল্লাহর জিকিরে ফিকিরে মোরাকাবা মুশাহাদায় আমি কাটাইয়া আবার এসে খেরকানে ফজরের নামাজ আমি পড়ায় চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। উনি বলেন, ওলিদের জন্য দূরে না কাছে, না না জোরে বলেন দূরে না কাছে, কিন্তু দেহ এই শক্তি আপনাকে নিতে হলে সাধনার জগতে যেতে হবে, দুনিয়ার থেকে বিরাগী হয়ে শুধু আল্লাহর জন্য তো রসুলের গোলামির দিকে নিয়ে যেতে হতো। এটা আর একটা সাবজেক্ট, এটার এক ধরনের ক্লাস আছে, এরপরে শ্রেণী আছে, এরপরে সাবজেক্ট আছে, পরীক্ষা আছে, একদিন হয়। আমরা মাস্টার্স কমপ্লিট করে, ইফতা কমপ্লিট করে, কামিল হাদিস শেষ করে, এরপরে ফিকা শেষ করে, করতে করতে ২০ বছর ২২ বছর ২৪ বছর সেশন জটমট দিয়ে চলে যায়। তো ২২ বছরে আমরা একটা সার্টিফিকেট পাইছি, তো আল্লাহ পাওয়ার জন্য যদি আমরা ২২ বছর এরকম পরীক্ষা দিতাম, ক্লাস করতাম, ইবাদত রোজাদারিতে রিয়াজতে কাটাইতাম, তাহলে আমরা আল্লাহওয়ালা হয়ে কবরে যাইতে পারতাম। কথা কন ঠিক কিনা?